আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও সেই আপনাদের মতো ভালো থাকারই দলে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরাও কোথাও বের হচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বের হয়েছি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাব। আমি সুতারকান্দি বর্ডার দিয়ে ইন্ডিয়াতে যাচ্ছি, আসাম রাজ্যে। তো আমি যেতে যেতে আপনাদেরকে আমি কীভাবে পারাপার হচ্ছি এবং কীভাবে যাব সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব। তো দেরি না করে চলুন যাওয়া যাক। আমরা বাসা থেকে বের হয়েছি, সিএনজিতে যাচ্ছি। আমরা বাই রোডে যাব, তো যার কারণে ভাঙা ভাঙাভাবে যাব। আমরা প্রথমে এখান থেকে যাব সিএনজিতে বাস স্ট্যান্ডে, এবং বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে সুতারকান্দির উদ্দেশ্যে রওনা হব। বন্ধুরা, আমরা যখন বাস স্ট্যান্ডে ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, যার কারণে বাস স্ট্যান্ডের ভিউটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা মোটামুটি বাসে উঠে গেছি, এখন একটু ওয়েদারটা ভালো, বৃষ্টি কম, যার কারণে বাসের ভিতর থেকে বাইরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে সুতারকান্দি ল্যান্ডপোর্ট। তো যাওয়া যাক। তো আমরা দেখতে দেখতে সুতারকান্দি চলে আসলাম। আর এটা হচ্ছে সুতারকান্দি স্থল বন্দর, যেটা আমাদের শ্যাওলা স্থল বন্দর নামে পরিচিত, বাট বাংলাদেশের ওপার হচ্ছে সুতারকান্দি, যার কারণে এটা সবাই সুতারকান্দি বলে। আমরা মোটামুটি পোর্টের কাছে, এখন আমরা মোটামুটি ইমিগ্রেশন সাইডে যাব। মনে হয় ওখানে ভিডিও করাটা নিষেধ আছে, তারপরে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে ছিলেন সব সময়, এখনও আপনাদেরকে সাথে এবং পাশে পাব। তো দেরি না করে চলুন বন্ধুরা যাওয়া যাক। মোটামুটি আমরা এখন বর্ডারে, আমরা বর্ডারে এসএসসি আসার পরে আমি চেষ্টা করছিলাম যে আমার ইমিগ্রেশন ফুল ফ্ল্যাপটা আমি ভিডিও করব, বাট এখানে আসার পরে সেটা আমার হলো না, কারণ আমাদের যে বিজিবি ভাইরা ছিল ওরা আমাকে সিগন্যাল দিয়ে নিষেধ করছিল যে আপনি এখানে ভিডিও করেন না, ভিডিও করা নিষেধ আছে। তো যার কারণে আমি পুরোপুরিটা নিতে পারলাম না। আমি ইমিগ্রেশন শেষ করলাম, এখন শেষ করে এখন ইন্ডিয়ার দিকে রওনা হব। আমি যেহেতু বাংলাদেশের ইমিগ্রেশনটা দেখাতে পারলাম না, মনে হয় না যে ইন্ডিয়ারটাও দেখাতে পারবো, কারণ প্রত্যেক বর্ডারে একটা সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে, ওনারা বললো সেগুলো মেনটেন করে আমাদেরকে চলা লাগবে, এবং আসলে চলা উচিত, ওদেরও দোষ না। যাই হোক, আপনাদেরকে পুরোপুরি দেখাইতে পারলাম না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার দিকে। তো যেতে যেতে এটা হচ্ছে বাংলাদেশের শেষ করলাম এবং ইন্ডিয়া শুরু করতেছি আর কি। এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে যে জিরো পয়েন্টটা সেটা হচ্ছে এই অংশটুকু। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন। আমরা ওখানে যাবো, যেতে যেতে দেখা যাচ্ছে এখান থেকে বিএসএফ দুইটা বসে আছে ওখানে, আমাকে অলরেডি একবার সিগন্যাল দিছে যে ক্যামেরা অফ করার জন্য। মনে হয় না ওখানকার ইমিগ্রেশন আপনাদেরকে দেখাতে পারবো আমি। তো আসলে বর্ডার খুবই কড়াকর, যার কারণে ভিডিও করা সম্ভব হচ্ছে না। আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে আমাকে জানাতে হচ্ছে এটাই যে আমরা ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশনটাও ভিডিও করতে পারলাম না। তো এপারে চলে আসলাম সব কিছু শেষ করে, এসে দেখি যে মুন্না মামা আমাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করতেছে। তো মুন্না মামাকে তখন বললাম যে কোথায় যাবেন এখন, তো বলল যে চলেন এখানে বদরপুর, আমাদের একটা মুসলিম হোটেল আছে, আমরা ওখানে আগে লাঞ্চ করি তারপরে কোথায় যাব বলতেছি। তো যেই কথা সেই কাজ, তো মামাকে বললাম যে চলেন তাহলে দুপুরের লাঞ্চটা আগে সেরে নিই। তো যেই কথা সেই কাজ, আমরা এখন চলে আসলাম বদরপুর আহমদিয়া হোটেল। এটা মুসলিম একটি হোটেল, এখানে খাবারগুলোও খুব সুস্বাদু হয়, এর আগেও শুনেছি, তো আজকে টেস্ট করব।
তো চলুন দেখতে থাকুন, আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যতটুকু পারছি ততটুকুই দেখাচ্ছি। চলুন আমরা হোটেল এবং হোটেলের ফুডের কিছু ভিডিও আপনাদেরকে দেখাই। মোটামুটি বদরপুর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, হোটেলের খাবারটা খুবই সুস্বাদু ছিল এবং গরু মাংসটা ওয়াসাম ছিল, যেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তবে আপনারা যদি কখনও এই আসামের দিকে আসেন, তাহলে বদরপুর এসে আহমদিয়া হোটেলে অবশ্যই খাবেন, কারণ এখানকার খাবার খুবই সুস্বাদু এবং হোটেলটি মুসলমান হোটেল। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে, মুন্না মামাকে বললাম যে মামা এবার আমাদের প্ল্যান কী, তা বললো যে আমরা তো হোটেলে যে বোরিং হয়ে যাব, চলেন হোটেলে না যে আমরা শিলচর শহরটা দেখে আসি। তো যেই কথা সেই কাজ, তো মামাকে বললাম যে আসলে আসলাম তো ঘোরার জন্য, তো চলুন ঘুরি। আমরা বের হয়ে গেলাম, আমরা এখন করিমগঞ্জ থেকে মোটামুটি রওনা হয়েছে শিলচরের দিকে, আমাদের 60 কিলোমিটার প্রায় লং ড্রাইভ। চলুন আপনাদেরকে দেখাইতে চাই যে শিলচর যেতে যেতে যে দৃশ্যগুলো এবং শিলচরের যে শহরটা আছে সেটার কিছু ভিউ আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন। আমরা মোটামুটি অনেক লং ড্রাইভে পরে এখন শিলচর শহরে চলে আসছি। এটা হচ্ছে শিলচর শহরের প্রধান যে ফটক সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করতে হয়, আমরা সেই প্রবেশ মুখেই আছি। এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যার কারণে গাড়ি থেকে নামতে পারি নাই, আমি গাড়িতে বসেই আপনাদেরকে শহরের কিছু ভিউ দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন, আমার কিন্তু মোটামুটি ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে। বাংলাদেশ থেকে শুরু করে শিলচর পর্যন্ত আমি এসেছি এবং আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখিয়েছি, জানি না আপনাদের কেমন লাগবে। তবে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আসামে আমার এই ফার্স্ট টাইম, তো ফার্স্ট এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, যার কারণে আমার সব কিছুই ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে, এবং ড্রাইভটা ছিল অনেক লং, যার কারণে বেশি ভালো লেগেছে, আমার লং ড্রাইভ খুবই ভালো লাগে। জানি না আপনাদেরকে কতটুকু আমি দেখাতে পেরেছি, তবে আমার যতটুকু আমি দেখেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।
বন্ধুরা আজ এখানেই শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।